بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب أخذ صدقة التمر عند سرام النخل وهل يترك السبي فيمس تمر الصدقة. قال حدثنا عمر بن محمد بن الحسن الأسدي قال حدثنا أبي قال حدثنا إبراهيم بن تهمان عن محمد بن زياد عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالتمر عند سرام النخل فيجيء هذا بتمره وهذا من تمره حتى يصير عنده قوم من تمر، فجعل الحسن والحسين رضي الله عنهما يلعبان بذلك التمر، فأخذ أحدهما تمرة فجعله في فيه، فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فأخرجها من فيه، فقال: أما علمت أن آل محمد لا يأكلون الصدقة. মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ দোসরা শাবান 1445 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জাকাতের পর্ব নম্বর 21। ইমাম বুখারী রাহমাহুল্লাহর জাকাতের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 57। বিষয়বস্তু বলছেন: বাব ও আখজে সাদাকাতে তামরে ইন্দা সেরামে নখল। এই অধ্যায় হচ্ছে যে খেজুরের জাকাত গ্রহণ করতে হবে যখন খেজুর কেটে মেড়ে নিয়ে আসা হবে। সেরাম মানে হচ্ছে কেটে নিয়ে আসা, বাগান থেকে কেটে নিয়ে আসা বা ভেঙে নিয়ে আসা, যেটাই বলেন আপনার দেশে। আম পাড়া বলেন, আম ভাঙা বলে, আমপাড়া বলে, কিন্তু আমাদের অঞ্চলে আমের দেশে আবার বলে আম ভেঙে নিয়ে আসা বলে, আম গাছ থেকে ভেঙে নিয়ে আসা, যেহেতু ফল ইয়ে আমের ইয়েগুলোকে ভাঙতে হয়। জি, বটাগুলি তো সেরাম মানে কাটা, আর হাসাদ মানে ফসল কাটা।
ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, কোরআনে আল্লাহ বলেছে সূরা আনআমে। ফসল কাটাকে হাসাদ বলা হয়, আর ফল গাছ থেকে পাড়া বা ভাঙাকে সেরাম বলা হয়। নখল মানে খেজুর, খেজুরের গাছ সাধারণত, আর তামর মানে খেজুর। বলছেন যে খেজুরের সাদাকা মানে খেজুরের জাকাত গ্রহণ করবে কখন? ইন্দা সেরামি নখলি, যখন খেজুর পাড়া হবে বা খেজুর ভাঙা হবে, বাগান থেকে যখন খেজুর কেটে মেরে নিয়ে আসা হবে। ওয়াহালি উত্তরা কোসাবি ও ফায়ামাসো তামরা সাদাকাতে, এটি মূল বিষয় ছিল যেটি বললাম। দ্বিতীয় আরেকটি বিষয় এখানে সংযোজন করেছেন, তা হচ্ছে জাকাতের সাদাকার খেজুর কোথাও রাখা আছে, আর কোনো অপ্রাপ্ত বয়স্ক অবুজ ছেলে মেয়ে, তা তো আর জানে না হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম। আপনার আমার জানা আছে যে আমার জন্য জাকাত হালাল নয়, তাই না? আমাদের যেগুলো নাবালক ছেলে মেয়ে তারা তো আর জানে না যে আমার বাবা সচ্ছল, সুতরাং সচ্ছল পরিবারের আমরা ছেলে মেয়ে, এই জন্য আমাদের জন্য জাকাত খাওয়া জায়েজ নয়, হালাল হারাম এক কথা জানা নেই। এখন না জেনে বাচ্চারা অবুজ, ওরা তো মাসুম নিষ্পাপ, তাই না? তো ওরা যদি জাকাত সাদকার খেজুর খেয়ে ফেলে, তাহলে খেতে দিতে হবে না বারণ করতে হবে? বারণ করতে হবে। তারা যেহেতু অবুজ, তারা যদি বাপ মায়ের দায়িত্বশীলদের অগোচরে কোনো ভুল কাজ করে, তো আল্লাহ মাফ করবেন, ধরবেন না, কারণ তারা তাদের শরীয়তের দায়িত্ব তাদের ফরজ হয়নি যতক্ষণ সাবালক না হয়েছে। কিন্তু বাবা মায়ের সামনে যদি কোনো অন্যায় কাজ করে আর তাতে যদি নিষেধ না করে, বাধা না দেয়, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দাও, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় বাধা দেওয়া আর ভালো কাজের উপদেশ দেওয়া, এটি ফরজ। কখনো ফরজে কেফায়া আর কখনো ফরজে আইন। তো বাবা মায়ের জন্য ফরজে আইন যদি তাদের চোখের সামনে ছেলেমেয়েরা অন্যায় কাজ করে, ভাই ভাই বা ভাই বোনে মারামারি করছো, ওরা তো অবুজ, সেই জন্য মারামারি করছে, কিন্তু বাপ মায়ের দায়িত্ব কী? নিষেধ করা। হ্যাঁ, নিষেধ করা শক্তভাবে, জি, যাতে সংশোধন হয়। অন্যায় কথা বলছে, গালমন্দ করছে, নিষেধ করা, তাই না? এমন কোনো হারাম নাজায়েজ কিছু করছে, তাই নিষেধ করা। তো তাই বলছেন ওয়াহালিউতরা কুসাবিও, কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে কি ছেড়ে দেওয়া যাবে যদি কি করে? ফায়ামস্য তামরা সাদাকাতে, জাকাত সাদকার খেজুর খেয়ে নিচ্ছে, অথচ তার জন্য বা তার পরিবারের জন্য জাকাত সাদকা খাওয়া জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আলে বাইত বংশ, যারা মমিন মমিনাত তার বংশের, তাদের জন্য জাকাত কি ছিল? হারাম ছিল। আলে বাইতের জন্য, মানে আলে বাইতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য কি ছিল? জাকাত হারাম ছিল, মানে তাদের অভাবীদের জন্য জাকাত হারাম, আর আমাদের অন্য অন্যদের অভাবীদের জন্য জাকাত, যারা হকদার আট শ্রেণীর মধ্যে পড়ছে তাদের জন্য জাকাত হালাল, কিন্তু যারা সচ্ছল তাদের জন্য জাকাত হারাম। তাহলে এখান থেকে এই মাসলাও নিতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করেছেন, অথচ অপ্রাপ্ত বয়স্ক মাসুম ছিল, আরে খেলে তো কেউ, ওরা তো মাসুম ছিল, না ছাড়া যাবে না, আপনি অন্যায় কাজ চোখের সামনে দেখছেন, অবশ্যই নিষেধ করতে হবে। 1485 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিত তামর ইনদা সিরামি নখলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর নিয়ে আসা হইতো, মানে খেজুর জাকাতের খেজুর নিয়ে আসা হইতো, জাকাত জমা করা হইতো বাইতুল মালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটি হচ্ছে ইসলামের বিধান, যে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে কী করতে হবে? শাসকের কাছে জাকাত, সেটা যে কোনো ধন সম্পদের জাকাত হোক, জমা করতে হবে। তো খেজুর নিয়ে আসা হতো জাকাতের, ইন্দা সেরামি নখলে, খেজুর কাটার সময় যখন খেজুর বাগান থেকে কাটা হতো, ফায়েজি ও হাজা বেতামরেহি, প্রত্যেকের নিজ নিজ জাকাত নিয়ে আসতো,
এই নয় যে সরকারি লোক গিয়ে তাদের কাছ থেকে নিয়ে আসবে, তারা যেহেতু কাছাকাছি আছে নিজের জাকাত নিজে নিয়ে এসে জমা করত। সুতরাং এই ব্যক্তি নিজের খেজুর নিয়ে আসত, ওয়াহাজা মিন তামরি আরেক ব্যক্তি নিজের খেজুর নিয়ে আসতো, হাত্তা ইয়াসির, এইভাবে বিভিন্ন লোক চারিদিক থেকে নিজ নিজ বাগান থেকে কেটে হিসাব করে ওজন করে জাকাত নিয়ে এসে উপস্থিত হইতো। এমন হইতো যে হাত্তা ইয়াসির ইন্দাহ কওমুম মিন তামরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে খেজুরের স্তূপ লেগে যেত। খেজুর আপনারা সাধারণ ভাষায় খেজুরের ঢের লেগে যাওয়া বলেন, না সেটা সারি লাগা বলেন, না অন্য কোনো ভাষা বলেন, বুঝছেন? স্তূপ, স্তূপকে ঢের, হ্যাঁ ঢের লেগে যাওয়া, মাশা আল্লাহ। কারণ অনেকেই একটু উচ্চ ভাষাগুলো বুঝবেন না, সেই জন্য আমি বিভিন্ন ভাষাগুলি শব্দগুলো আপনাদের কাছ থেকে বের করি, যাতে করে আপনারা নিজের ভাষাই বুঝে নিতে পারেন। খেজুর ঢের লেগে যেত, মানে খেজুর স্তূপ হয়ে যেত। কৌমুন, কৌমুন কৌমাতুন মানে টিলা, কোনো উঁচা জায়গা, হ্যাঁ তো যখন স্তূপ হয় তো একটা উঁচা হয়ে যায়, সেই জন্য স্তূপকে কৌমুন বলা হয়েছে। ফাজাল আল হাসান, সারি লেগে আছে মসজিদে নবীতে খেজুর রাখা আছে, হাসান হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা নাবালক ছেলে, তাদের বয়স কারো 3 বছর 4 বছর 5 বছর এই ধরনের বয়স তাদের। ইয়াল আবার বেজা আলেকা তামর, ছোটো বাচ্চারা কী করে, হ্যাঁ ধান নিয়ে খেলাধুলা করে, গম নিয়ে খেলাধুলা করে, যখন শাড়ি লাগানো থাকে তো এই খেজুর নিয়ে তারা খেলাধুলা করত, খেলাধুলা করত। ফা খাজা আহাদহুমা তামরাতান, তাদের একজন হাসান অথবা হোসেন একটা খেজুর হাতে নিয়েছে, ফাজা আলাহ ফিফি, আর সেটা মুখে দিয়ে ফেলেছে, মুখের ভিতরে নিয়ে ফেলেছে খাওয়ার জন্য, ক্ষুধার্ত ছিল বাচ্চা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে তাকালেন, হ্যাঁ দৃষ্টিগোচর হলো যে ছেলে তো একটা খেজুর জাকাতের মুখে দিয়ে নিল। ফা আখরাজাহা মিন ফি, মিন ফিহে মানে মিন ফামেহি, ফি ফি ফাউহুন মানে মুখ হয় আর ফামুন মানে মুখ হয়, বহু বচনে গিয়ে ফামুন আফওয়াহ আর ফাউহুন আফওয়াহ জমা, আলিয়া মান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম, কিয়ামতের দিনে আল্লাহ কি করবেন, নাখতিমু আলা আলিয়া মান আখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন, সিল মোহর লাগিয়ে দেওয়া হবে, কথা বলতে পারবে না, আফওয়াহ বলা হয়েছে। আফওয়াহ কিসের বহু বচন, ফামুনের আর ফাউহুন দুটোরই অর্থ একই, ফামন আসলে ফৌহন ছিল, অহাটা মিমে পরিবর্তন হয়েছে, যেখানে কোনো আরবি গ্রামারে সার্ফ আর নাহুতে একটা কায়দা আছে আরবি গ্রামারে, যেখানে কোনো সার্কুলার পাওয়া যায় না, মানে কোনো কায়দা নীতিমালা নেই, নীতিমালার ব্যতিক্রম, তখন বলে খেলাফে কেয়াস, ওটাকে বলে খেলাফে কেয়াস মানে যুক্তির বিপরীত। জি ইংরেজি গ্রামারেও যারা যে কোনো ভাষার একটা ভাষার গ্রামার জানলে আর একটা ভাষার গ্রামার জানা বা সহজ, আমরা তো কয়েক ভাষার গ্রামার আলহামদুলিল্লাহ পড়েছি, তো এটাকে বলা হয় কি এক্সেপশনাল, এগুলো হ্যাঁ ব্যতিক্রম, এগুলো কায়দার ঊর্ধ্বে, এগুলো এগুলো কায়দা টায়দাতে পড়ে না, খেলাফে কেয়াস ওটাকে বলা হয়। ফাজা আল্লাহ ফি ফিহে, ফি ফিহে মানে ফি ফামেহি, যখন মুখে দিয়ে নিয়েছে রসুল্লাহ দেখতে পেলেন, তারপরে মুখ থেকে এমনটা করলেন না, দেখেন এখানে ছাড় দিলেন না যে যাক একটা বাচ্চা মুখে দিয়ে নিয়েছে, আচ্ছা দিয়েই নি তো নষ্টই হয়ে গেছে, মুখে দেওয়া হয়ে গেছে তো গিলেই নি খেয়েই নি, বললেন বের করে ফেলে দিলেন। আখরা যাহা মিনফি, কারণ পেটে যাবে এটা হারাম যাবে, ছোটো বাচ্চাকে ছোটো থেকে অভ্যস্ত করতে হবে হালাল খাওয়ায়, এবং হারাম হালালের হ্যাঁ তাকে জ্ঞান দিতে হবে, এবং সেটা হাতে নাতে দিতে হবে, শক্তভাবে দিতে হবে যাতে বুঝে না এটা হারাম একবার আমার জন্য। আজকাল মুসলিমরা পশ্চিমা দেশে যখন যায়, স্থায়ী হোক অথবা অস্থায়ী, হ্যাঁ তখন শুকুরের গোস্ত, সতর্ক শুকুরের গোস্ত খাবে না, ঠিক না? তারপরে মুসলিম দেশেও যদি অমুসলিম দেশ থেকে গোস্ত আসে,
তাহলে কত চিন্তা, এটা খাওয়া যাবে কি যাবে না, যেহেতু অমুসলিম দেশ থেকে এসছে। এসব ফতো জিজ্ঞেস করছে না করছে না? কেন জিজ্ঞাসা করছে? কারণ হারাম খাবে না, সেই জন্য হারাম খাবে না, সেজন্য স্বর্গস্থ খাবে না, বিনা জবাই করা বা কাফের জবাই করা খাবে না, কাফের জবাই হারাম হয়ে যায়, মুশরিকের জবাই হারাম হয়ে যাবে, সেই জন্য এই না সতর্কতা, না হলে মশলা কেন জানতে চাইবে? কিন্তু অহরহ সুদ খাচ্ছে, অহরহ বন্ধকের জমি রেখে ওই জমির হারাম ফসলে সুদ সুদ খাচ্ছে, এটা ব্যাপক আকার ধারণ করে আছে বাঙালি সমাজে, ব্যাপক আকার ধারণ করে আছে। আপনার বাপ মা সুদ খুরসব বন্ধকের জমি রাখে, আর আপনি এখান থেকে টাকা পয়সা পাঠান, আপনার টাকা পয়সা দিয়ে সে বন্ধকের জমি রাখে, সেই সুদ খাওয়া, আর শুকুরের গোস্ত খাওয়া, আর কুকুরের গোস্ত খাওয়া, আর বিনা জবাই করা বা কাফের জবাই করা পশু খাওয়া, একই তো, কোনো পার্থক্য আছে? ঘুষ খাচ্ছে অফিসার মুসল্লি, তুমি তুমি আগে নামাজ পড়েছো, ঘুষ খাচ্ছে, হারাম ব্যবসা করছে, সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, মোল্লা যে জর্দা দিয়ে পান খাচ্ছে, অথচ জর্দা খাওয়া হারাম, আর ওই কাফের জবাই করা সেটা খাওয়া হারাম। কেন? একটার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই আর চিন্তা করছেন খাওয়া যাবে কি যাবে না, এই গোস্তটা এসে অস্ট্রেলিয়া থেকে, সেই জন্য হ্যাঁ এটা ইন্ডিয়া থেকে এসে খাওয়া যাবে কি যাবে না, এটা কোথায় জবাই হলো না হলো, এত চিন্তা, তাহলে আপনি নিজের ঘরে এত হারাম কেন খাচ্ছেন? আপনার রোজগার হারাম কেন? একই তো দুটোই তো। আল্লাহকে ভয় করে সত্যি তাকওয়ার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে যদি আপনি হারাম খাওয়াতে বাঁচতে চান, তো সবগুলি হারাম থেকে বাঁচতে হবে। বেছে বেছে শুধু সুবিধাজনক হারাম থেকে বাঁচবো, আর যেগুলো বাঁচলে তো রাতারাতি বড় লোক হওয়া যাবে না, কারণ হারাম ব্যবসা বাণিজ্য, হারাম ইনকাম, হারাম বিভিন্ন সোর্স। আল্লাহ হেদায়েত দান করুন, সত্যিকারে তাকওয়া আল্লাহ ভীরুতা বুঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে বের করে দিলেন, অন্য একটি রেওয়ায়েতে রয়েছে যে বাচ্চা কান্না শুরু করে দিল, তার মানে কত ছোট বাচ্চা, 3-4 বছরের বাচ্চা খিদে লেগেছে আর মুখে দিয়ে চিবিয়ে ফেলেছে, মজা লেগেছে, কত পেটে জ্বালা, সুবহানাল্লাহ। সেই সময় যদি মুখ থেকে বের করে দেওয়া হয় তাহলে কী হবে? আসছে রেওয়ায়েত, শুধু বের করে দেননি, সাথে সাথে তার আগেই যাতে করে চিবিয়ে না নেয়, খিলে গিলে না নেয়, কেহ 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 মানে হচ্ছে ছি ছি, এটা অর্থ। আবার কেক কেক যেমন আমরা বমি করলে হ্যাক হ্যাক করি, ওই আমরা আমাদের ভাষায় কী করি, আমাদের অঞ্চলে হ্যাক হ্যাক, হ্যাঁ হ্যাক্কা বলা হয়, হ্যাক্কা কাকে বলা হয় ওই বমি করাকে, তো ঠিক ওই রকম কেক কেক বা কাহ কাহ দুই রকমই পড়া হয়েছে, ছি 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 ছি। আল্লাহু আকবার। ফাকালা, তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথার দ্বারাও শিখাচ্ছেন এবং কাজের দ্বারাও শিখাচ্ছেন, শিক্ষা হচ্ছে দুই রকম, কথা দিয়ে শেখানো আর কাজে শেখানো। ফাকালো বললেন, আমা শোনো আলেম, আমা আলেম তা শোনো, তুমি কি জানো না, আন্না আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর, লায়া করুন সাদাকা, ওরা জাকাত সাদকা খায় না, জাকাত সাদকা খাওয়া যায় না, আমার জন্য হারাম, তোমাদের জন্য হারাম, তোমরা আমার বংশধর। জি, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সন্তান কি না, তাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। আরেক দিক থেকে সম্পর্ক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, কারণ আলী রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ওই দিক থেকে তো কোরাইশ বংশ, হাশেমি বংশ, কিন্তু এমনি তো মেয়ের ছেলে মেয়েগুলো আপনার ছেলে মেয়ে, এটা মনে রাখতে হবে। এইটা আমাদের সমাজে মেয়ের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ের মতো মনে করা হয় না, যার ফলে মেয়েকে বঞ্চিত করা, মেয়েকে বঞ্চিত করলেন মানে তার ছেলে মেয়েকে বঞ্চিত করলেন, অথচ আপনার ছেলের ঘরের নাতি পোতা আর মেয়ের ঘরের নাতি নাতিনি একই, পার্থক্য এরা ছেলের মাধ্যমে এসছে আর এর মেয়ের মাধ্যমে এসছে, কোনো পার্থক্য নেই, সবার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। কেন এই অবিচার, কেন এই জুলুম অত্যাচার, এই জুলুম করে আপনি জান্নাত পাবেন? শুধু আকিদা আকিদা করে ভালেদের সমাজে অনেকে এই হারাম কাজ করে, জাহালেম তারা, যে মেয়েদের হক দেয় না, বঞ্চিত করে, নয় ছয় করে,
দামি জায়গা দিবেই না, ভিটে মাটি দিবে না, বাড়িতে তো কোনো অংশ নেই। আর মাঠে যদি আপনার বড় ধরনের আপনার দাগ থাকে, বড় দাগ মানে বুঝেন তো, আর 2-4-10 বিঘার দাগ ধরেন, ওগুলো তো কোনো হক না, ওগুলো ছেলেদের। ওই 1 বিঘা 10 কাঠা কোথাও যদি এক সেদিক থাকে, আর বেলে মাটি যেগুলো তো ভালো ফসল হয় না, বা ডোবা মাটি, ওইগুলোতে ভাগ আছে। আউজুবিল্লাহ, হারাম জীবনযাপন এগুলো, এই করে নাজাত পাওয়া যাবে না। সার্বিক জীবনে মুসলিম হইতে হবে। উদখুলু ফিসসিলমে কাফা, হ্যাঁ, পুরোপুরি চারিদিক থেকে মুসলিম হইতে হবে, সব দিক থেকে মুসলিম হইতে হবে। এক দুটো চারটা কাজে ইসলাম নেই, শুধু আকিদা তো ইসলাম নেই, আর শুধু এবাদত বন্দিগি তো ইসলাম নেই। যদি এবাদত বন্দিগি জিকির এগুলোতে ইসলাম থাকতো, তাহলে যারা শিরক বেদাতি আকিদা নিয়ে এবাদত বন্দি করে, তার তাদের এবাদতের পরিমাণ তো আরও বেশি। নাজাত কখনো নাজাত পাবে না বেদাতি তরিকার এবাদত বন্দি করে। আখলাক চরিত্র ভালো নেই, রুজি হারাম, হ্যাঁ, হালাল হারামের তমিজ নেই, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মানুষের হক নষ্ট করা বিভিন্নভাবে, শুধু একটা সাইড আছে, দুটো সাইড আছে যথেষ্ট নয়। সার্বিক দিক থেকে উদখুলু ফিসসিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 58 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এ অধ্যায় হচ্ছে মান বা আছে মা রাহু আও নাখলাহু আও আর্দাহু আও জার আহু, কোনো ব্যক্তি যদি নিজের বাগানের ফল বিক্রি করে দেয়, বিক্রি করে দিল ফল, আও নাখলাহু অথবা খেজুরের গাছগুলি, খেজুরের গাছে ফল ধরে আছে, খেজুর ধরে আছে আর বিক্রি করে দিল, নাখল খেজুর আছে, আও আর্দাহু অথবা জমি বিক্রি করে দিল, বাগান, আম বাগান, খেজুর বাগান আর সেই জমি সহ বিক্রি করে দিল, আউজার আহু অথবা ক্ষেত, জমিতে ফসল লেগে আছে বিক্রি করে দিল, ওয়াকাদ ওয়াজাবা ফিহিল অসর, তাতে যে ফসল আছে তাতে অসর ফসল আছে অথবা ফল আছে, খেজুর আর কিশমিশে যেমন জাকাত আছে ফলের মধ্যে বলেছি এর আগে, তাতে কি হয়েছে অসর ফরজ হয়ে গেছে, তার মানে আপনার বাগানে ফলন চলে এসছে, সেই ফল যে কোনো স্তরে থাক না কেন, আর আপনি বিক্রি করছেন আর সেটা ব্যবহারের যোগ্য হয়েছে, অসর ফরজ হয়ে গেছে, আবি সাদাকাত অথবা জাকাত ফরজ হয়ে গেছে, তাতে ফা আদাস জাকাত মিন গাইরিহি। মাসলা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাইছেন, বা একটি মাসলা শোনাতে চাইছেন, প্রমাণ করতে চাইছেন দলিল সহ, যে গোটা আপনি বাগানটা বিক্রি করে দিলেন, বাগান বিক্রি করলেন মানে বাগানের যেগুলো খেজুর ছিল বা আম ছিল সব বিক্রি হয়ে গেল, ঠিক কিনা, অথচ আপনার ওপর এতে কি আছে, খেজুরে আপনার অসুর ফরজ আছে, জাকাত ফরজ আছে, আপনার ধরেন গম পেকে গেছে, পাকা গম জমিতে আছে অথবা ধান আছে আর আপনি বিক্রি করে দিলেন, সেটাও তো করতে পারেন, আপনি বিক্রি করে দিলেন, তাহলে আপনার উপর কি অসুর ফরজ হয়নি, অসুর ফরজ হয়েছে, এটা বলতে পারেন না যে না আমি তো কেটে মেটে নিয়ে আসিন, না এখন ব্যবহারের যোগ্য হয়ে গেছে, ধান পেয়ে গেছে, গম পেয়ে গেছে, শীষে পেকে আছে, আপনার ওপর জাকাত অসুর ফরজ হয়ে গেছে। এখন বিক্রি যখন করে দিলেন তো অসুর তো দিতে হবে বা জাকাতও দিতে হবে, তাহলে এই অসুর যদি আপনি সেখান থেকে না দিয়ে, সেই ধান থেকে, সেই গম থেকে, সেই ফসল থেকে অথবা সেই খেজুর থেকে না দিয়ে অন্য দিক থেকে, বাড়িতে খেজুর আছে অথবা বাজার থেকে আমি খেজুর কিনে, যেহেতু বিক্রি পুরোটা বিক্রি করে দিই, খেজুর কিনে আমি দিয়ে দেবো, হ্যাঁ, অথবা কত মন আমার খেজুর জাকাতে লাগে সেই পরিমাণ আমি টাকা দিয়ে দেবো, কারণ পুরোটা বিক্রি করে দিয়েছি, তো চলবে কি না বলছে, ফাদ্দাস জাকাত মিন গাইরি, অন্য কিছু দিয়ে যদি জাকাত আদায় করে দেয় তাহলে চলবে কি না, জিজ্ঞাসা উত্তর হাদিসগুলিতে আছে। আও বাস হেমা রাহু ওয়ালাম তাজে ফি সাদাকা, আর যদি ফল এমন সময় বিক্রি করে যখন জাকাত ফরজি হয়নি, এখন মুকুল হয়েছে, বা একেবারে ছোট খেজুর একেবারে এমন আছে, এমন স্তরে আছে যে এই খেজুর খাওয়া যাবে না, খেজুর সাধারণত খাওয়ার যোগ্য হইতে হলে কি হইতে হবে, না পাকলেও পাকার কাছাকাছি হইতে হবে, কিছুটা কিছুটা মিষ্টি হয়েছে, কিছু কিছু ফল আছে অনেক আগে থেকে খাওয়া যায়, যেমন আম, হ্যাঁ,
কিন্তু মুকুল অবস্থায় তো খাওয়া যাবে না, ঠিক না? আচ্ছা, মুকুল থেকেও এক এক মাসের মধ্যে তো খাওয়া যাবে না। কখন খাওয়া যাবে? যখন সেটা আর সেটা অন্তত আচার করার যোগ্য হয়েছে, হ্যাঁ, বা সেটা কেটে নিয়ে ছিলে কেটে শুকিয়ে, আমরা আমচুর বলি, শুকিয়ে রাখতে পারবেন, ওইটাকে কিছু করতে পারবেন, একটা কিছু এমনিও চিবিয়ে খাওয়া যাবে, কাঁচাও খাওয়া যেতে পারে অথবা আচার করা যেতে পারে, যেভাবে করুক, খাওয়ার যোগ্য, খাওয়ার যোগ্য হয়নি তো ফল এমন সময় বিক্রি করলেন যে ইসমামতাজের ফিহিস সাদাকা, তাতে জাকাত ওয়াজিব হয়নি, এটা বেচা জায়েজ হবে কি না? কেউ যদি বলে না তোমার এখন বেচা জায়েজ হবে না, তোমার এক মাস দু মাস পরে তোমার ওষুর ফরজ হবে, তুমি এখন বিক্রি করছো ধান, ধর এখনও কাঁচা আছে ধান, পেকে আসেনি জমিতে, এখন শীষ বেরোচ্ছে, ধান বড় বড় হয়েছে, গম বড় বড় হয়েছে আর শীষ বেরোচ্ছে এখন, আর সেই অবস্থায় আমি জমি, আমার এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা জমিতে আমার গম আছে বা ধান আছে, আমি বিক্রি করে দিলাম, করতে পারেন না, বিক্রি প্রয়োজন আছে টাকা, আগে বিক্রি করে দিলাম, তো এটা কেমন? বলছেন প্রমাণ করবেন তিনি যে জাকাত অন্য সম্পদ দিয়ে দেওয়া যাবে, জাকাত অন্য সম্পদ দিয়ে দেওয়া যাবে। কেমন করে দলিল পেশ করছেন তিনি? তিনি বলছেন যে যখন আপনি বিক্রি করছেন তখন বিক্রি করার কথা হাদিস আসছে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে বিক্রি করার সময় তুমি ক্রেতার সাথে শর্ত লাগিয়ে দেবে যে দেখো এতে কিন্তু আমার জাকাত বেরোবে, সুতরাং সেখান থেকে জাকাতটা হ্যাঁ আলাদা করে তোমার সাথে চুক্তি হচ্ছে বিক্রি কিনা বেচা, এমন কথা বলেছেন? এমন কথা নবী সাল্লাম বলেননি, হাদিস দেখেন। ওয়াকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লামের বাণী হচ্ছে এই মর্মে দলিল, তবে সামারাত হাত্তাই আব্দুল সালাহ, তোমরা ফল অতক্ষণ পর্যন্ত বা অতদিন পর্যন্ত বিক্রি করবে না যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য না হয়ে যায়। এ আবুদু বাদা আবুদু মানে প্রকাশ পেয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, সালাহ হওয়া তার যোগ্যতা, তার যোগ্যতা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে, কী যোগ্যতা? খাওয়ার যোগ্য, ব্যবহারের যোগ্য, জি খাওয়ার যোগ্য, এক এক ফল এক এক রকম, আম তো প্রথম দিক থেকে আমের উদাহরণ দিলাম, কিন্তু ধরে লিচু না যতক্ষণ পর্যন্ত পেকে না যাবে লিচু খেতেই পারবে না, হ্যাঁ অনেক ফলে এরকম আছে, খেজুর কিছুটা আগে থেকে পারবেন, জি আঙ্গুর অনেক আগে থেকেই পারবে, মানে কিশমিশের আগে আঙ্গুর আপনার হ্যাঁ আগে থেকে খাওয়া যায়, কিন্তু তারও একটা স্তর আছে, জি তারপরে প্রত্যেক ফলের সিজনে কিছু ফলের ওপর আপদ বিপদ আছে, আপদ বিপদ আছে, ওই সময়টা পার না হলে আপনি নিশ্চিত কী করে হচ্ছেন আপনি যে ফল আসলে পাবো না পাবো না, ঝড় তুফান আছে, ঝড়ে আমের গাছে মুকুল এত বেশি থাকে, অনেক বছর এমনটা হয়, এত বেশি মুকুল বা আমও ধরে আছে গাছ মানে বরদাস্ত করতে পারছে না, ভেঙে পড়ছে মনে হচ্ছে, আর তারপরে এমন ঘূর্ণিঝড় হলে এই সিজনগুলোতে কিন্তু হয় ঝড় হয়, জি তা ফাল্গুন মাসের বর্ষা বৃষ্টি জ্বালিয়ে দেয় মুকুলকে, জ্বালিয়ে দেয়, আমাদের আঞ্চলিক ভাষা আছে যে ফাল্গুন মাসের আগুন হচ্ছে, মানে ফাল্গুন মাসের বৃষ্টি হচ্ছে আগুন, ফাগুন আগুন বলে, আর তারপরে ঝড়টড় হয় সেই সময় চৈত্র বৈশাখ মাসে, জি তো নবী সাল্লাম বলছেন লা তাবুসামারাত, তোমরা ফল বিক্রি করতে পারবে না হাত্তা ইয়াবদুস সালাহুহা, যতক্ষণ পর্যন্ত তার যোগ্যতা প্রকাশ না পাবে। ফালাম ইয়াহজুর ইমাম বুখারী, এতটুকু ছিল হাদিস, তারপর ইমাম বুখারী দলিল কীভাবে নিচ্ছেন হাদিস থেকে বলছে, ফালাম ইয়াহজুরিল বাইআ বাদা সালাহাত আল আহাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফল ব্যবহারে যোগ্য হওয়ার পরে কারো ওপর বাধা নিষেধ আরোপ করেননি বিক্রি করার ক্ষেত্রে, যে বিক্রি করবে ঠিক আছে কিন্তু হ্যাঁ দশ মনে এক মন জাকাত রেখে দিই, বলেছেন বিক্রি করবে খাবারের যোগ্য ব্যবহারের যোগ্য হলে বিক্রি, খাবারের যোগ্য হওয়ার আগে তাহলে বিক্রি করা যায় না, এটি মশলা জানে নেন, কারণ আমাদের দেশে অনেকেই বড় অধিকাংশ ফল ব্যবসায়ীরা হারাম ব্যবসা করে, মুকুল এই কিনে নেয়, এমনকি মুকুল হয়নি তার আগে পাতাতে, আমাদের এলাকার ভাষায় বলে মালদহ রাজশাহী চাপাইয়ের ভাষায় বলে পাতায় পাতায় আম গাছ কিনে, এমনিতে কিনে ফেললে
এখন মুকুল হবে এক মাস দুই মাস আগে আগে কিনে বসে আছে, কি করে জানলেন যে মুকুল হবে, কি করে জানলেন যে মুকুল হওয়ার পরে আমের ফলন হবে? হইতে পারে যে কিছুই হবে না, জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম, যতক্ষণ পর্যন্ত ব্যবহারের যোগ্য না হবে। যখন সেটা মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন অথবা খেতে পারবে কেউ, তখন আপনি বিক্রি করতে পারবেন। আম পাকা শর্ত নেই, কারণ পাকার আগেও বিক্রি করা যেতে পারে, বিভিন্ন স্তর তার রয়েছে সে। কিন্তু খেজুরের ক্ষেত্রে কাঁচা খেজুর আপনি এখনও লাল হয়নি, না খেজুর বলছি আপনার লিচু ধরেন, লিচু লাল যতক্ষণ পর্যন্ত হয়নি কোনো কাজের না। তো খেজুরের ক্ষেত্রে ওরও একটা স্তর আছে, একেবারে কাঁচা হয়েছে যখন মুখে দিয়ে চিবানোই যাবে না, হ্যাঁ তাতে কোনো স্বাদ আসেনি, খেজুর বিক্রি করা যাবে না। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ নিষেধ করেননি বেচতে, হাজারা ইহাজার মানে নিষেধ করা, ফালাম ইহাজার নিষেধ করেননি বিক্রি করতে, বাদা সালাহে উপযুক্ত হওয়ার পরে আল আহাদ কাউকে, যে সবটা বিক্রি করতে পারবে না, জাকাতের পরিমাণ রেখে দেবে, ওয়ালাম ইয়াখুসসা মান ওয়াজাবাত আলাইহি যাকাতু মিম্মান লাম তাজা, আর এটাও বলেননি যে দেখো এই ক্ষেত্রে দেখবে যে কার উপরে জাকাত ফরজ হয়েছে কার উপরে জাকাত ফরজ হয়নি, যার জাকাত ফরজ হয়েছে সে জাকাতের সমান রেখে দিয়ে বিক্রি করো, একথা বলেছেন, তাহলে পুরোটাই বিক্রি করে দিল, জাকাত তো ফরজ আছে, জাকাত কোথা থেকে দিবে, পুরো বিক্রি করে দিল, তো নিজের ঘর থেকে দিবে, অন্য জায়গা থেকে দাও, এক কথায় ওই ফসল থেকেই জাকাত দিতে হবে, জরুরি না। ধানের ক্ষেত্রে নেন, ধান ধরেন মেড়ে নিয়ে আসলেন, জমি তো নয়, মেড়ে নিয়ে চলে আসছেন উঠানে, মাড়া হয়েছে কেটে মেড়ে রেডি, আর সেই ধানটা পুরোটাই উঠিয়ে নিলেন, অন্য ধান আছে সেই ধান দিয়ে আপনি জাকাত দিলেন, জায়েজ আছে, ওষুধ দিলেন জায়েজ আছে, বাস চিটা না হয়, চিটা হলে আপনি চিটার, চিটা ধান দিয়ে যদি আপনি দেন যে এটা তো খুব ভালো কোয়ালিটির ধান, এটা তো বাসমতি, আর এটা তো হচ্ছে সেন্টার চাউল, এটা হচ্ছে ওই চিনি গুঁড়া, সুতরাং এগুলো দিব না, একবারে মোটা চাউলটা দেবো, সব মোটা দেবে, মানে গরিবরা সব মোটা খাবে আর আপনি সব দামিটা খাবেন নাকি, না মোটেই না। এক্ষেত্রে আল্লাহ অন্তর্যামী, আল্লাহ দেখছেন আপনার সব কিছু, অন্তকরণ কী আপনার, কিন্তু কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি কোয়ালিটির আছে, অসুবিধা নেই, আর এই ধানটা পুরো উঠিয়ে নিলাম, অন্য ধান থেকে দিয়ে দিলাম, জায়েজ আছে। 1486 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আবদুল্লাহ বিন দিনার তাবেই বলছেন, সামিয়াতু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আমি আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন বাইয়ি সামারাতি, নবী সাহেব নিষেধ করেছেন ফল বিক্রি করতে, হাত্তা গাছের ফল গাছেই আছে, হাত্তা ইয়াবদুয়া সালাহ যতক্ষণ পর্যন্ত তার তার যোগ্যতা স্পষ্ট না হয়, মানে সেটা ব্যবহারযোগ্য হয়েছে কিনা, সালাহুন ইসলাহ থেকে, ইসলাহ বা সালাহ মানে হচ্ছে কোনো জিনিস উপযুক্ত হওয়া, ব্যবহারের যোগ্য হওয়া, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হবে যে সেটা ব্যবহারযোগ্য কিনা। এখন এটা যে কিনে নেবে, এই যে কাস্টমার এসছে আমার আম কিনতে বা আমার লিচু লিচুর গাছের লিচু কিনতে, তাহলে এইটা কি এখন বাজারে এর কোনো মূল্য আছে? না, কোনো মূল্য নেই, মুকুল সদ্য এই ছোটো ছোটো দানা হয়েছে আমের, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই বাজারে। যখন মূল্যযোগ্য হবে, ব্যবহারযোগ্য হবে, তখন বিক্রি কর, তার আগে বিক্রি করা জায়েজ না। অধিকাংশ আম ব্যবসায়ীরা হারাম ব্যবসা করছে আমাদের দেশে, হারাম ব্যবসা করছে, লিচুর ব্যবসায়ীরা অধিকাংশ হারাম ব্যবসা করছে, ক্রেতা বিক্রেতা সবাই। ওয়াকানা ইযা সুয়েলা আন সালাহিহা, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়, ভাষাটি ছিল হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, যতক্ষণ পর্যন্ত ফলের যোগ্যতা প্রকাশ না পাবে। যোগ্যতা প্রকাশ পাওয়ার মাপকাঠি কী এটা তো জানতে হবে, মানদণ্ড কী। যখন জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন সালাহিহা, উপযুক্ত হওয়া সম্পর্কে যে কোনটা ফল উপযুক্ত, তখন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা তাজহাবা আহাতুহু, যখন তার আপদ বিপদ দূরীভূত হয়ে যাবে, আর কোনো আপদ বিপদ নেই। এখন যদি ঝড়ে আম পড়েও যায় তবু মূল্য পাওয়া যাবে, তবু এর দাম পাওয়া যাবে, বিক্রি করা যাবে।
কিন্তু কিছুই পাওয়া যাবে না, ঝড় হলে সব শেষ হয়ে যাবে একবারে, তাহলে এই এই আম বাগান বিক্রি করা জায়েজ নয়, এই আপনার ওই রকমই খেজুর বাগান বিক্রি করা জায়েজ নয়, ওই রকমই যে কোনো বাগান হোক না কেন ফলের। 1488 নম্বর হাদিস, হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহান বাইয়ে সামার, রাসূলুল্লাহ নিষেধ করেছেন ফলমূল বিক্রি করতে, মানে গাছের ফল, পেড়ে নয় গাছেই ফল আছে, বিক্রি করতে, হাত্তা তুজহিয়া, যতক্ষণ পর্যন্ত সেটা পাকার কাছাকাছি না চলে যাবে। জাহুন, জাহুন মানে যেটা আমরা পাকার আগের স্তর আছে ওইটাকে আমরা ডাকর বলি, কি বলেন আপনারা, ডাকর বুঝেন না? মাশাআল্লাহ বুঝে, উত্তরবঙ্গের লোক তো এই জন্য বুঝে, আমার ভাষা বুঝে নিল। দু এক প্রতি 100 কিলোমিটার পর পর ভাষা পরিবর্তন হয়, জানেন না? জানেন না, প্রতি 100 কিলোমিটার গেলে কিছু না কিছু ভাষা একটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে, কিছু শব্দ ওরা বলে আপনারা বলেন না, এটা হবে। আবার কখনো কখনো লাফ দিয়ে অন্য জায়গাতে যেটা ব্যবহার হচ্ছে আর মাঝখানে ব্যবহার হয় না, এটাও হয়। যতক্ষণ পর্যন্ত ডাকর না হয়ে যেত, ডাকর হয়ে গেছে মানে পাকার কাছে কাছে চলে গেছে। কালা এই তুজহিয়ার ব্যাখ্যাও করে দিচ্ছেন, হাত্তা তাহমাররা, যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যায়। অধিকাংশ ফলমূল যখন পাকতে যায় তখন কি হয়ে যায়, সবুজ থেকে লাল হয়ে যায়, সবুজ থেকে লাল হয়, কিন্তু জরুরি নয় সব ফলই নয়, কালো আঙ্গুর আছে কি লাল হবে, অনেক ফলই আছে, আম অনেক আম, সব আম তো আর লাল হয় না, তাই না? অনেক আম গাছ পাকা গাছে পেকে গেছে কিন্তু সবুজ হয়েই আছে, কিন্তু সাধারণ সাধারণ কথা, কমন কথা যে সাধারণত ফলমূল পাকলে কি হয়, লাল হয়ে যায়, যখন পাকতে যাচ্ছে তখন লাল হতে যাচ্ছে, ওই লাল হতে যাচ্ছে এটা হচ্ছে একটা জুয়া বা তুজহিয়া। জাহুন, এই ছিল আলোচনা। তাহলে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে ফলের বাগান পুরো বিক্রি করলেন আর বাগানের গাছ গাছে ফল আছে, আর সেই ফল থেকে একটা অংশ আপনি অসুরে রাখলেন না বা শর্ত লাগালেন না ক্রেতার সাথে, আপনি নিজের সম্পদ থেকে আপনি জাকাত দিতে বাধ্য, দিতে হবে, সেটাই যথেষ্ট, সেটা যথেষ্ট। কেউ কথা বলতে পারে না যে আপনার এই বাগানে এতগুলি সব বিক্রি করে দিলেন, কই এখানকার তো অসুর দিলেন না, না আমি ওই যেখান থেকে হয় আমি অসুর দিচ্ছি, জি এইরকমই টাকার বিষয়টাই নেন, টাকার বিষয়টা ওটা আপনার কাছে রিয়ালও আছে আর বাংলাদেশে টাকা আছে, দেশে মাসা আল্লাহ 10 লাখ টাকা ব্যাংকে আছে আর এখানেও ধরেন 25-50 হাজার রিয়াল আছে, আপনি রিয়াল দিয়ে জাকাত দিলেন না পুরো বাংলাদেশি টাকা দিয়ে জাকাত দিলেন, জায়েজ না জায়েজ নয়? এখানকার ওখানকার সব হিসাব করে, আরও অনেকের কাছে বিভিন্ন দেশে টাকাও থাকতে পারে, কিছু ডলার আছে কিছু এই আছে কিছু সে আছে, সব মিলিয়ে জুলিয়ে হ্যাঁ সে জাকাত দিল শুধু একটা দেশের কারেন্সি দিয়ে, জায়েজ। এর বিপরীত যদি না যে দেশের টাকা দিয়ে দিতে হবে, ধরেন আপনি রিয়াল দিয়ে শুধু দিলেন, বাংলাদেশি টাকা আর এই সৌদির টাকা সবগুলো মিলিয়ে আপনি রিয়াল দিয়ে জাকাত বের করে দিলেন, সেটাও জায়েজ। এই অধ্যায় থেকে একটা মশলা স্পষ্ট হলো, যেই সম্পদের জাকাত দিয়েছেন সেই সম্পদ থেকে জাকাত দিতে হবে, এটা আবশ্যক নয়। 59 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে হালিয়াস্তারিয়া সাদাকাতাহু, কোনো ব্যক্তি নিজের জাকাত বা সাদকা নিজে খরিদ করে নিতে পারবে কি না, দিলেন জাকাত গরিব মানুষকে আর তারপরে সে বিক্রি করছে, আপনারটা আপনি দেখছেন যে এটা আমারই, সেটাকে আপনি কিনে নিতে পারবেন কি না? ধরেন আপনি এটা খাসি, আমাদের দেশের লোকেরা খাসি মুরগ আবার কী করে, সাদকা করে, মসজিদে মুরগি সাদকা করে, করে না করে না, খাসি সাদকা করে এতিমখানা নিয়ে মাদ্রাসায় দিতে আসে, দিয়েছে, দেওয়ার পরে ভাবছে যে সাদকা তো করলাম কিন্তু খাসিটা দরকার আমার, কোরবানি দেবো একবার, বলছে যে ঠিক আছে তোমাদেরকে সাদকা করলাম, বিক্রি করবে তো তোমরা, হ্যাঁ বিক্রি করবো এখনই তো বিক্রি করবো, বলছে আমার কাছে বিক্রি করে দাও, জায়েজ আপনার জন্য কেনা, জায়েজ জায়েজ না না জায়েজ? এই যে অনেকে জায়েজ, বেশিরভাগ কিন্তু জায়েজ বললেন, কে না জায়েজ বলছে একটা আর বাকি সব জায়েজ বলছেন, না জায়েজ না জায়েজ? আচ্ছা যারা না জায়েজ বলছে কারণ বলতে হবে, জায়েজ বলো তো সহজ, হ্যাঁ জায়েজ বলে দিলি হইলো, আচ্ছা না জায়েজ যারা বলেছে যেহেতু তারা নিশ্চয় মশলা সম্পর্কে অতিরিক্ত কিছু জানছে, যার ফলে বলতে হবে যে রহস্যটা কি, কেন না জায়েজ, নগদ পয়সা দেব,
পয়সা দিয়ে আমি কি অনাজ্য পয়সা দিয়ে আমি কিনব, তো অসুবিধাটা কি? হ্যাঁ, সাদাকা করেছে তো কি হয়েছে? না, এতটা কথা যথেষ্ট নয়, আছে একটা হেকমত আছে। হ্যাঁ, নিষেধ কেন করেছেন এই হেকমত যদি জানতে চাই। হ্যাঁ, নিষেধ করেছেন অবশ্যই, নিষেধের রহস্য জানিয়া না জানি মানতে হবে, এটা ফরজ, এটা আমাদের আকিদা বিশ্বাস, কিন্তু একটা হেকমত আছে। হ্যাঁ, এতিম তো ঢাকা আমি পয়সা দিলাম, এতিমরা পয়সাটা ব্যবহার করবো, ওর তো বিক্রি করছে, ওর তো বাজারজাত করছে, এক্ষণে ডাকে উঠবে আর সব বিক্রি করবে, কে কত দাম দিবে ডাকে, ডাকে বিক্রি করা যায় কিনা আর একটা মশলা জানেন, ডাকে বিক্রি করা বুঝেন, ইংলিশে হচ্ছে অকশন, হ্যাঁ নিলামি, জি হ্যাঁ, জায়েজ জায়েজ না না জায়েজ জায়েজ, জি মহাদেশ অধ্যায় কাম করেছে, বাবু ভাই মাইয়াজিদ মাইয়াজিদ কে বেশি দিবে কে বেশি দিবে, এই যে হারা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কত কত দাম উঠছে, মাছ কিনতে যান আপনি, হ্যাঁ মাছের মার্কেটে কাতিফে যান, ওই দারিনে যান, তো তার উত্তর তো ওই ঠিক ওই রকমই দাম, উঠতে 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 যতদূর উঠলো উঠলো, হ্যাঁ আর তারপরে যে বেশি উঠাইতে পারলো সে নিয়ে নিল, যে জায়েজ এটা কোনো অসুবিধা নেই, হাদিস আছে সাহাবিরা করেছেন, জি তো এই এর হেকমত বলেন, হেকমত ন্যায্য পয়সা দেখেছেন তারপরে রসুলুল্লাহ নিষেধ করেছেন, কারণ যেই ব্যক্তিকে সাদকা করেছেন জানছে যে সাদকা এই লোকই করেছে, অন্যের তুলনায় আপনাকে খুবই সম্ভাবনা যে একটু চিপরেটে দেবে, কনসিডার কিছু না কিছু কনসিডার করবে, বোঝা গেছে? যখনই কনসিডার করলো কিছুটা কনসিডার আপনার জন্য ডিসকাউন্ট করলো, সেটাই আপনার সাদকা ফিরে খাওয়া হয়ে গেল, কথা বোঝা গেছে? এই সতর্কতা অবলম্বনের জন্য ইসলাম নিষেধ করেছে, তোমার জিনিস যেটা সেটা কিনতে পারবেন, অন্যের জিনিসটা কিনো, আপনি খাসি দিলেন ওটা আমি কিনে নিতে পারবো, সাদকা করলেন, আমি যেটা দিলাম সেটা আমি কিনতে পারবো না, কথা বোঝা গেছে? চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে, চক্ষু লজ্জা আছে, আরে উনি তো দিয়েছেন, আরে যা হয় আপনি দেন, ও আপনারই তো খাসি, আপনি তো জানছেন মোটি দাম চাইবে না, হ্যাঁ যেটা আপনার ভালো লাগে ওইটি করেন, আপনি বেশি দিলেও যায় না আপনার কেনা, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সেটাকে তুলনা করেছেন কার সাথে, কাউকে দান করার পরে তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া। আবার কিছু আমাদের সমাজে খুব সংকীর্ণ মনা মানুষ আছে, কাউকে কোনো কিছু দিয়েছে, এটা সাদকার ক্ষেত্রে না হইলেও দোস্ত বন্ধুর সাথে কুস্তি করতে গিয়ে, দোস্তি করতে গিয়ে কুস্তি করে হয় অনেক সময়, আমরা ছোটোকালে স্কুলে দেখেছি মাদ্রাসায় দেখেছি দুজনে খুব দোস্তি পেতেছে, দোস্তি পাতা বুঝুন তো, আমাদের দেশে পড়তো এককালে খুব এগুলো প্রচলন ছিল, এখন উঠে গেছে, এখন পয়সার দোস্তি, কার সাথে কোন স্বার্থ আছে, কার কাছে একটু টাকা পয়সা পাবো, কার কাছে একটু ধুমধাম করে প্রতি বৃহস্পতিবার শুক্রবার খেতে পাবো, হ্যাঁ কে নিয়ে গিয়ে এখান থেকে সার্ভিস সেন্টার থেকে নেমে বুফেতে নিয়ে চাপানি করাবে, ওদের সাথে খাতির শুধু আজকাল, আজকাল শুধু পয়সার খাতির, তখন একটু খাতিরটা অন্যরকম ছিল, চলে একটা দোস্তি পাততে হবে, মাদ্রাসার ছাত্র একজন একজন, স্কুলের ছাত্র ই আমার মিতা না হয় ই আমার দোস্ত, দোস্ত কেমন আছো, দোস্ত মিতা কেমন আছো, এগুলো চলতো খুব আমাদের যুগে, এটা একটা যুগ ছিল, কিন্তু এখন দেখি না খুব, হতে পারে কিন্তু ওদের সাথে তার মিশি না, তখন তো মিশতাম তাই না, তখন তো ওই বয়সে ছিলাম, তো যাই হোক কী বলছিলাম, হ্যাঁ দোস্তের সাথে কুস্তি, আমরা দেখেছি মাদ্রাসার দুই ছেলেতে দুই হাফেজে হেফজখানার অথবা মাদ্রাসার ছাত্র দুটো দোস্তি করেছে, আর তারপরে ওকে কোনো একটা কিছু হারিয়ে দেখে একটা ঘড়ি দিয়েছে ধরেন, অথবা একটা কিছু আংটি দিয়েছে, ঘড়ি যুক্ত তখন তো অনেক মানে পয়সার ব্যাপার, ছোটোখাটো জিনিস দিয়েছে, একটা ধরেন টুপি দিয়েছে, আর তারপর দুজনে রাগারাগি কুস্তি হয়ে গেছে, কুস্তি দে আমার জিনিস ফিরিয়ে দিতে, ফিরিয়ে নিয়েছে, হ্যাঁ এটা জায়েজ নয়, জায়েজ নয়, এটা নিকৃষ্ট কাজ, এটা ছোট লোকের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আয়েদ ফি হেবাতিহি ফি সাদাকাতি, সাদকার ক্ষেত্র আছে আর হেবা দান করার ক্ষেত্রে, কাউকে বড়কন দেওয়া কাউকে দান করা, জি দান করলেন, অনেকে হুজুরকে কিছু দান করে গিফট দিয়েছে, তারপরে দেখলে হুজুরকে নিজের মনোপুত ফতোয়া পেলাম না, হুজুর খুব শক্ত, হ্যাঁ হুজুর ওই বেদাতি মোল্লাদের মতো মুরগিতে বিক্রি হয় না, হ্যাঁ সই আকিদার আল্লাহর ভয় আছে হয়তো, তো যার ফলে ও অনেক সময় ওর মনের উল্টা ফতোয়া দিয়ে দিল, বলছে হ্যাঁ ফিরিয়ে দেবো হুজুর কাছে, হ্যাঁ ফিরিয়ে দেবো, তো নবী সাল বলছেন আল আয়েদ ফিল হেবাতে, কেউ দান করার পরে বা অনুদান দেওয়ার পরে বা উপঢৌকন দেওয়ার পরে বা সাদকা করার পরে গরিবকে যদি ফিরিয়ে নেয় তাহলে সে হচ্ছে কাল কালবে, সে হচ্ছে কার মতো
কুকুরের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলনা করেছেন কিসের সাথে? নিকৃষ্ট পশু কুকুরের সাথে, কুকুরের মতো। সে কুকুরের বদ অভ্যাস কি? ইয়াকিও সুম্মা ইয়াইদু ইয়াউদু ফি কাইহি। কুকুরের নোংরা অভ্যাস হচ্ছে যে নিজের বমি নিজে করে দিয়ে আবার সেটাকে চেটে খেয়ে নেবে। তো আপনি কাউকে গিফট দিলেন অথবা সাদকা করলেন, তারপরে সেটা যদি ফিরিয়ে নেন, ঘুরিয়ে নেন, তাহলে আপনি কুকুরের মতো বমি করে বমি আবার নিজেই চেটে খেয়ে দিলেন, নাউজুবিল্লাহ। কেন কুকুরের সাথে তুলনা করলে? যাতে ঘৃণা হয়, ছি ছি কাজ করবো আমি কুকুরের মতো কাজ করবো। জি, কাউকে কাউকে গালমন্দ করতে গিয়ে মানুষ, হ্যাঁ তুই তুই মানুষের মতো না, তুই একটা পশুর মতো কেন বলে? যাতে ওকে মানে ওর অন্তরে একটা ঘৃণা যাতে হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে এই বিষয়টি ঘৃণিত খুব সেটা অনুধাবন করে মানুষ। বলছেন ইমাম বুখারী মোল্লা বাবুনি অধ্যাচ্ছে হালি আস্তারি সাদাকা তাহ, নিজের দান সাদাকাকে নিজে কিনতে পারবে, খরিদ করতে পারবে? ওয়ালা বাসা ইয়াস্তারি সাদাকা তা গাইরি, তবে অন্যেরটা কিনতে কোনো অসুবিধা নেই, নিজেরটা কেনা যাবে না, অন্যেরটা কেনা যাবে। তাহলে আপনি ফেতরা দিলেন, সৌদি আরবে যারা ফেতরা দেয় ফুটপাতে ওরা কিন্তু এইরকম ভুক্তভোগী, ফেতরা দিলেন যে দেখছেন যে চাউল অনেক সময় চাউল পাওয়া যায় না, এটা এখানে বুঝবে না মক্কা মদিনা, তো আমরা বুঝি মক্কা মদিনাতে বা মক্কাতে, মক্কাতে একদিন হয়েছে, গিয়েছি মদিনা থেকে বা ওই ছাত্র জীবনে মক্কা গিয়েছে, আর আমার সাথে আমার চাইতে সিনিয়ররাও যারা মুরব্বী আমার ছিলেন বড় ভাই, তো তখন আমরা নতুন নতুন এসছি, এখন ঈদ হয়েছে, ঈদের পরে আমাদের ফজরের সময় রাত্রে ফেতরা দেওয়া হয়নি, ফজরে ফেতরা দিয়ে তাড়াতাড়ি করে হারামে ঢুকে নামাজ পড়তে হবে, আল্লাহ কোথায় পাবো ফেতরা, নাহলে তো গুনাহগার হয়ে যাবো, কারণ ঈদের আগে ফেতরা দেওয়া আছে। এই ফেতরা দেখছি ফুটপাতে ফকির মিসকিনের অভাব নেই, ফকির মিসকিন আছে, আর ফেতরা আমরা একজনের কাছে দেখছি যে ফেতরাটি আছে ওইটিতে আমাদের সবার জুটছে না, তখন করলাম কি হিকমত, একজনের কাছে খরিদ করে নিয়ে আরেকজনকে আরেকজনকে ফেতরা দিয়ে দিলাম, ঠিক আছে, আর ওর কাছ থেকে খরিদ করেও অন্য খরিদ করে আর একে দিয়ে দিলাম, এইভাবে। কিন্তু যদি ওই লোকটারই করেন যাকে ফেতরা দিলেন, ওই ফেতরাটা আবার কিনছেন, দা আবার দিচ্ছেন, চলবে না? আপনারই ফেতরা ওইটা, অন্যের ফেতরা কিনতে পারে রাখছি, বোঝা গেছে, অন্যের সাদকা কেনেন। একটু উদাহরণ বললাম এই জন্য যে এরকম অনেক সময় পরিস্থিতি হয়ে যায়, তাহলে অন্যেরটা খরিদ করতে পারবেন কিন্তু নিজেরটা আপনি খরিদ করতে পারবেন না। বলছেন ওয়ালা বা আসাম বখারি বলছেন কোনো অসুবিধা নেই যদি অন্যের সাদকা খরিদ করে, অন্যেরটা করাই করুন আপনি, কারণ লেয়ান্না নবী নাহাল মুতাসাদ্দিক, কারণ নবী সাল্লাম নিষেধ করেছেন সাদকাকারী দানকারীকে বিশেষভাবে আনি সেরাই খরিদ করতে, আপনি দান করেছেন আপনার দানটা আপনি কেনবেন না। ওয়ালা মিয়ানা গাইরো, কিন্তু অন্য লোককে নিষেধ করেনি যে তোমরা কেউ সাদকার মাল কিনবে না, সাদকার মাল যাকে দেওয়া যায় তাকেই খেতে হবে, এটা আবশ্যক না। মানে কাউকে ফেতরার চাউল দেওয়া হলো, আপনি টাকা দিয়ে ফেতরা দিতে পারবেন না, কিন্তু যাকে চাউল দিলেন তার চাউলের প্রয়োজন নাই, তাহলে সে বিক্রি করতে পারে, সে বিক্রি করতে পারে, সে আর কাউকে দান করে দিতে পারে তার ইচ্ছে। 1489 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, কানা ইউহাদ্দিসু, হাদিস বয়ান করছেন, আন্না উমর বিন খাত্তাব তাসাদদাকা বি ফারাসিন ফি সাবিলিল্লাহ, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহর বাপ, সালেমের তাহলে দাদা, সালেম প্রখ্যাত তাবেই, বড় ইমাম ফকিহ ছিলেন তাবেইনদের জামানায় মদিনায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি একবার সাদকা করেছিলেন একটি ঘোড়া আল্লাহর রাহে, আল্লাহর রাস্তা মানে জিহাদ করার জন্য একটি ঘোড়া কি করেছিলেন, সাদকা করেছিলেন মুজাহিদ কোন মুজাহিদকে, ফাওয়াজাদাহু, তারপরে দেখছেন ওই ঘোড়াটি বাজারে বিক্রি করা হচ্ছে, যাকে দিয়েছে সে বিক্রি করছে, অন্য রেওয়ায়েতে রয়েছে যে ঘোড়াটিকে ভালো করে চারা পানি দেয়নি, তারপরে দুর্বল হয়ে পড়েছে, ক্ষীণ হয়ে পড়েছে, চিন্তা করলেন যে এটা এত সুন্দর আমার প্রিয় ঘোড়া আল্লাহর সন্তুষ্টের জন্য আমি দান করেছিলাম, আর এই অবাঞ্ছিত লোক সে ঘোড়াটাকে ভালো করে খাবার দাবার দেয়নি, আর যার ফল দুর্বল হয়ে গেছে, চলো আমি আবার কিনে নেব। অনেক সময় মায়া থাকে, যে যেটাকে পুষার পরে একটা মায়া হয়ে যায়, জানা আছে কি না? হ্যাঁ, শুধু পুষে বলে না, যেখানে থাকেন ওখানে একটা মায়া হয়ে যায়, যেখানে 10-20 দিন থাকবেন একটা মায়া হয়ে যাবে, ওখানে জায়গার সাথে একটা মায়া হয়ে যাবে, কেন মাতৃভূমির সাথে এত মায়া,
অথবা মাতৃমূর্ছা তো অনেক ভালো আছেন হয়তো এখানে, তারপর ওর সাথে একটা মায়, আপনার গ্রামের বাড়ি এখনো হয় বাস করছেন না, দীর্ঘদিন বাস করছেন, তারপর ওই গ্রামের বাড়ির সাথে একটা টান আছেই আপনার, টান এটা প্রাকৃতিক টান, এটা কোনো ধর্মীয় টান না, ধর্মীয় ভালোবাসা নয়। ধর্মীয় ভালোবাসা ধর্মের ভিত্তিতে হয়তো মক্কার সাথে, মদিনার সাথে, হ্যাঁ মসজিদ আকসার সাথে, বোঝা গেছে? আর প্রাকৃতিক ভালোবাসা অন্য, দুটোর যখন সংঘর্ষ হবে তখন ধর্মীয় ভালোবাসা আপনার ওপর বিস্তার লাভ করে, প্রাধান্য পেতে হবে। এটা ধর্মীয় ভালোবাসার ওপর যদি আপনার পার্থিব মানে প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা প্রাধান্য পায় তাহলে তখন হারাম কাজ করলেন আপনি, না হলে প্রাকৃতিক ভালোবাসা মানুষের, কে পানিকে ভালোবাসেন না? পানি ছাড়া বাঁচতেই পারবেন না, তাই না? বাঙালি জাতি ভাতকে ভালোবাসেন না? ভাত ছাড়া তারা রাত কাটবে না, ভাত ছাড়া রাত কাটবে না। জি, এখন যদি ভাত না খান, আপনাদেরকে স্যান্ডউইচ ধরিয়ে দেওয়া হয় পেট ভরে, তারপর বলবেন না কিছুই খাইনি, একবার পিজা খাওয়াইলাম। কয়েকজন আমাদের দিনী ভাই পুরানো সাহেব ছাত্র ছিল, অনেক আগের কথা বলছে যে পিজা খাওয়াইলাম, সে বাসার তৈরি করে স্পেশাল পিজা, সেটা এই পিজা মার্কেট ভাবে। আর তারপরে তখন একবার পেট পুড়ে আর কি, যেই পিজা মানে যথেষ্ট যা খেতে হয় আর কি, তারপরে বলছে যে দুটো ভাত না খেলে মনে হচ্ছে কিছুই খাইনি। ওই গল্প এটাই হলো, এক সৌদি শেখ ছিলেন আমাদের ইসলামিক সেন্টারে রিয়াজের, এক সময় ছিল 2008-10 এইখানে ছিলেন, আমাদের ডাইরেক্টর ছিলেন, তো উনি বলছিলেন যে আমার কাছে একটা বাংলাদেশি আমেল আসলো, তার আগে একটা পাকিস্তানি আমেল ছিল, লেবার ছিল, তো পাকিস্তানের রুমে তাকে থাকতে চেয়েছে প্রায় 8 দিন 10 দিন হয়ে, শুধু রুটি খাওয়ায়, 3 বার শুধু রুটি খাওয়ায়, ডাল রুটি আর পালাক রুটি এগুলোই খাওয়ায় শুধু। তো বেচারা এটা নাস্তাই মনে করছে। তারপরে তখন ওই সৌদি শেখ যেহেতু দিনদার মানুষ, শেখ জায়েদ ওই কাদিসিয়া মসজিদে মুরব্বী যে থাকে চেনেন, অনেকে চেনে, তো উনি বলছিলেন যে তখন আমার চিন্তা হলো যে দেখি পাকিস্তানি এই বাঙালিকে খেতে দিচ্ছে কি দিচ্ছে না ঠিকভাবে, নতুন ছেলেটা এসছে তো একটু খোঁজ নিই, তো আরেকজনকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে, যে আরেকজনকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে যে ওকে জিজ্ঞাসা করে যে তো খাবার দাবার ঠিক করে দিচ্ছে, হ্যাঁ খাবার খেয়েছো? তখন জিজ্ঞাসা করছে ওকে, যে জিজ্ঞাসা করছে সেও উর্দু ভাষা, হয়তো ও পাকিস্তানি বা ইন্ডিয়ান, বলছে খানা খায়া? যে নেই খায়, খানা খাইনি, খানা খাইনি, কি রেশন খানা খাইনি, খেতে দেয় না একে, তো মাথা খারাপ হয়ে গেছে শেখের। তার প্রথমে আরেকটা বাঙালিকে ডেকে নিয়েছে, ডেকে শুধু জিজ্ঞেস করতো যে একে খাবার দিচ্ছে কি দিচ্ছে না পাকিস্তানি, তা বলছে যে এই খাবার দাবার খাচ্ছো? বলছে খাবার খাইনি। তো কী খেয়ে আছো তুমি, 8 দিন হয়ে গেল তুমি কী খেয়ে আছো? বলছে শুধু রুটি আর রুটি, নাস্তা, রুটি বলেন শুধু নাস্তা, শুধু নাস্তা, নাস্তা বেরোল্লা, এই হলো নাস্তা। তো আপনাদের ওই রকম অবস্থা এলাম মাশা আল্লাহ। তো চলেন, ঘোড়া সাদকা করেছিলেন আল্লাহর রাস্তায়, ফওয়া যাদু ইয়া বিক্রি হচ্ছে, ফারাদা ইয়াস্তারি ইয়াহু, চাইলেন যে এটাকে ক্রয় করে নেবো আবার। সোম্মা আতান নবী, চিন্তা করলেন যে আমি জিজ্ঞেস করিনি নবী সাল্লামকে, নবী সাল্লামের কাছে আসলেন, ফাস্তা আমারাহু, তার কাছে পরামর্শ চাইলেন, ইস্তেমার মানে ইস্তিশারা, পরামর্শ চাইলেন, ইয়া রাসূল আল্লাহ একটা ঘোড়া আমি সাদকা করেছিলাম আর সেই লোক আমার বাজারে বিক্রি করছে, তোর কাছ থেকে কিনে নিতে চাইছি। ফাকালা বলে, লা তাউদ ফি সাদাকাতিকা, তোমার সাদকায় দানে তুমি পুনরায় ফিরে যাবে না, ফিরিয়ে দেবে না, চলবে না, পয়সা দিয়ে নিচ্ছে পয়সার বিনিময়ে, তারপরেও ফাবেজালিকা, এই জন্য ফাবেজালিকা কানা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু লা ইয়াতরুকু আন ইয়াবতা শাইয়ান তাসাদদাকা বি ইল্লা জালাহু সাদাকাতান, এই জন্য তার ছেলে, বাবার সাথে এই ঘটনা ঘটেছে উমরের সাথে রাদিয়াল্লাহু তাআলা, ছেলে আবদুল্লাহ ইবনে উমর তারপরে কোনো সাদকা যদি কারো কাছ থেকে কিনে নিতেন তাহলে নিয়ে নিজের সংসারে লাগাতেন, আবার কাউকে দান করে দিতেন। তাহলে বোঝা গেল যে সাদকা কিনে নিয়ে নিজের কাজে ব্যবহার করা যাবে না, নিজের সংসারে লাগানো যাবে না, নিজের ছেলে মেয়েকে খাওয়ানো যাবে না, দান করার জন্য কিনলে অসুবিধা নেই, দান করতে চাইছেন আপনি বেশি আর পাচ্ছেন না আপনি, যেমন একটু আগে বললাম ফেতরার বিষয়, দান করতে চাইছেন আপনি 10 কিলো আর পাচ্ছেন মাত্র 5 কিলো, তাহলে 5 কিলো একবার কিনে নিয়ে একজন ফকিরকে দান করে দিলেন, আর তারপরে দান করার পরে আরও যে আমি দান করবো তো পাবো কোথায়, কোথাও তো পাচ্ছি না, আর ওর কাছ থেকে কিনে নিয়ে আসল উদ্দেশ্য দান করা আপনার, তো ওর কাছ থেকে কিনে নিয়ে আবার দান করে দিলেন, তা এটা চলবে, দান করার জন্য
কিন্তু যদি কখনো কিনতেন, কিনতেন না কিন্তু যদি কিনতেন, লায়াতরুকু আয়াবতা সেই আন, কোনো কিছু যদি খরিদ করতেন বা আয়াবিও মানে বিক্রি করা, আর বাবে ইফতিআল থেকে ইবতা আয়াবতাও মানে হচ্ছে খরিদ করা, ক্রয় করা। আরবিতে দেখেন অলঙ্কার একটাই মাদ্দা ধাতু বাইউন, বাইউন বা আয়াবিও দ্বারা বায়াদ্রেব মানে বিক্রি করা, আর ইবতা আয়াবতাও মানে হচ্ছে ক্রয় করা। বলছেন যে লায়াতরুকায়াবতা সে কোনো কিছু ক্রয় করতেন না, তাসাদ্দাকা বিহি যেটা সাদকা করে দিয়েছেন, ইল্লা জালাহু সাদাকা, তো যদি ক্রয় করতেন কখনো তাহলে সেটা আবার সাদকা করে দিতেন। 1490 নম্বর হাদিস, হাদিস বলছেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ বলছেন সামিআ তুমার খাত্তাব, উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি ইয়াকুল বলতে, হামাল তো আলা ফারসিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একজনকে আমি একটি ঘোড়ায় বহন করেছিলাম, মানে ঘোড়া বাহনে দিয়েছিলাম আল্লাহর রাস্তায়, তাকে অক করে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম যে তুমি এই ঘোড়াটি তোমাকে দান করে দিলাম, এটাতে চড়ে তুমি জিহাদ করি যাও, তোমার কাজে লাগাই। ফা আদাহুল্লাজি কানান, যার কাছে ঘোড়াটি ছিল সে সেটাকে বিনষ্ট করে ফেলে, এই যে হাদিসটা আসলে সে কী করে ফেলে, চারা পানি ঠিকভাবে দেয়নি আর ঘোড়াটাকে বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। ফারাদতু আন আশতারিয়াহু, উমার বলছেন যে আমি চাইলাম যে সেটাকে খরিদ করে নেব, ফাজানান্তু আন্নাহু ইয়াবিউহু বিরুখসিন, আর এটা ধারণা করলাম যে ঘোড়াটা তো দুর্বল হয়ে গেছে, যেই মূল্যটা আমার ঘরে যখন ছিল ঘোড়াটি সেই মূল্য আর এখন নেই, আর এমনিও সে আমাকে সস্তাতে দিয়ে দিবে, আর এমনি সে তার গরজ আছে হয়তো বিক্রি করা, সেই জন্য সস্তাতে বিক্রি করে দিব হয়তো। রুখসুন থেকে রাখিস, আজকাল বলছেন না হ্যাঁ চিপ, সস্তাকে কী বলছেন রাখিস, আর যদি মাহঙ্গা হয় দামি গালি, জি এগুলো শুদ্ধ আরবি, কিন্তু আলগালা, জি আপনার কোনো কিছুর দাম বেড়ে যাওয়াকে গালা, আজকাল যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটাকে আলগালা বলা হয়, ওখান থেকে গালি শব্দটি। বলছে ফাজানান্তু, আমার ধারণা হইল আন্নাহু ইয়াবিউহু বিরুখসিন, সে সস্তায় বিক্রি করে দিবে, চিপ রেটে বিক্রি করে দিবে। ফাসালতু নবী সাল, নবী সাল জিজ্ঞেস করলাম যে আমি কি খরিদ করতে পারবো আমার দান করা ঘোড়া, ফাকাল ওয়াল্লা তাশতারি, না খরিদ করিও না, ওয়ালা তাউদ ফি সাদাকাতিকা, তোমার সাদকায় তুমি পুনরায় ফিরে আসিও না, ঘুরিয়ে নিচ্ছেন না পয়সার এগেনিস্টে নিচ্ছেন, তারপর বলছেন যে এটা তোমার সাদাকায় যেন ফিরে যাওয়া ইন্দারি, ওয়াইন আতা কাহু বিদিরহাম, যদিও এক দিরহামে তোমার কাছে বিক্রি করে, ফিরি ফিরি যদি যাও এক দিরহামে বাজারে বিক্রি হচ্ছে অথচ 500 দিরহাম হয়তো তার দাম, তারপরে নিয়মিত ফাইনাল আয়েদ ফি সাদাকাতে, কারণ যেই ব্যক্তি তার সাদকায় পুনরায় ফিরে যায়, কাল আয়েদ ফি কাই, এই ওই ব্যক্তির মতো, ওই নিকৃষ্ট ব্যক্তির মতো যেই ব্যক্তি তার বমিতে ফিরে যায়, মানে বমি করে বমি খেয়ে নেই, এখানে ওই কালকালবের হাদিসটি নেই কিন্তু অন্য ভাষাতে ওই হাদিসটি রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস। 60 নম্বর অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবু মায়ুস করো ফি সাদাকাতি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি, এই অধ্যায় হচ্ছে যা উল্লেখিত হয়েছে হাদিসে, হাদিসে বর্ণিত হয়েছে দা সাদকা সম্পর্কে, জাকাত সম্পর্কে, নবী সাল্লামের জন্য এবং ওয়া আলিহি তার বংশধরের জন্য, নবী সাল্লাম এবং তার বংশধরের জন্য জাকাত কি ছিল, হারাম ছিল যা উল্লেখিত হয়েছে, এটা বর্ণনা করবেন। 1491 নম্বর হাদিস, ওই হাসান হুসেনের হাদিসটি আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন মুহাম্মদ ইবনে জায়াদ যে সামিউত আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তামারাতান মিন তামরি সাদাকাতি, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাদাকা যাকাতের খেজুর থেকে একটি খেজুর উঠিয়ে নিয়েছিলেন, ছোট বাচ্চা, ফাজাআলাহা ফি ফিহি, আর সেটা মুখের ভিতরে নিয়ে নিয়েছিলেন, মুখে পুরে নিয়েছিলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেহ কেহ, এই যে চলে আসলে হাদিসটি। আচ্ছা আর একটি কথা আসলো, ওইখানে আছে দুইজনের কোনো একজন মুখে দিয়েছিল, এখানে স্পষ্ট হয়ে গেল কে ছিল, সেটা হাসান ছিল, বুঝে বড়, দুইজনের বয়সে বেশি পার্থক্য ছিল না, এক বছর একটু বেশি, ঘন ঘন দুইজনের জন্ম। তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নো মুখে দিয়ে নিয়েছিলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিহ কিহ, ছি ছি, হ্যাক হ্যাক, যে ওমি করে দাও, ফেলে দাও, লিয়াতরাহা, কিহ কিহ বলার উদ্দেশ্য যাতে করে সেটা ফেলে দেয় মুখ থেকে উগলে ফেলে দেয়। সোম্মাকাল, তারপরে বললেন রাসূলুল্লাহ, আমার সার তা সার
শুউর থেকে, শুউর মানে অনুভূতি, ওয়ালাকিল্লা তাশউরুন কোরআনে আছে, তোমরা উপলব্ধি করো না। আমা শারতা, তোমরা কি অনুভব কর, তুমি কি জানো না, হ্যাঁ তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, যে আমরা সাদকা জাকাত খাই না, আমরা নবী পরিবার সাদকা জাকাত খেতে পারি না, আমাদের জন্য নিষেধ, এটা জানো না? ছোট বাচ্চা 7 বছরের কি জানবে, তারপরে ক্ষুধা আর তাড়না মুখে দিয়ে নিয়েছে, ছোট বাচ্চা বা কতটাই জানে, নবী শাসন জানিয়ে দিলেন। 61 নম্বর অধ্যায় বলছেন, বাবু সাদাকাত আলা মাওয়ালি আজওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগের হাদিস থেকে কি জানলাম, যে নবী সাল্লাম এবং তার বংশধরের জন্য কি সাদাকা জাকাত হারাম, সেটা শুধু নবী সাল্লামের জীবদ্দশায় না কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ভালো করে শুনে রাখেন। সুতরাং যারা নিজেদেরকে আওলাদের রসুল বলে দাবি করবে, প্রথম কথা আওলাদের রসুল বলে যারা দাবিদার অধিকাংশ মিথ্যুক, কিন্তু সতর্ক সাবধান, একেবারে মিথ্যুক। নবী সাল্লাম বা কোরাইশ বংশের সাথে যাদের সম্পর্কের কথা ভারত বাংলাদেশ পাকিস্তানে আর তুরস্কে তো অমুক দেশে তমুক দেশে বলা হচ্ছে, অধিকাংশ জালিয়াতি, শোনেন ভালো করে। এতে হয়েছে কি, সম্পর্ক রক্তের বা বংশীয় সম্পর্ক নয়, বিভিন্ন রকমের সম্পর্ক ছিল ইসলামে, তার মধ্যে অধিকাংশ সম্পর্কগুলি হচ্ছে ওয়ালার সম্পর্ক। ওয়ালা আবার দুই রকম, একটা হচ্ছে ওয়ালা ইসলাম, ইসলামের সম্পর্ক ওয়ালা ইসলাম, আর একটা হচ্ছে ওয়ালাউল আতাকা, আর একটা হচ্ছে গোলাম দাস দাসী স্বাধীন করার সম্পর্ক। এই দুটো সম্পর্ক বেশিরভাগ আছে যদি সম্পর্ক থাকে, আর না হলে ইল্লা মাশাআল্লাহ, যদি সম্পর্ক না থাকে, আর তাদের কাছে অথেন্টিক দলিল না থাকে, তাদের কাছে যদি স্পষ্ট প্রমাণ না থাকে, আর মিছামুছি কেউ যদি কোনো বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে, তো তাদের ওপর লানত রয়েছে, কবিরা গুনাহ হাদিসে রয়েছে, লান আল্লাহ মানে দায়লা গাইরে আবি আল। এটা শুধু নবীর বংশ আর কোরেশ বংশ বলে নয়, কেউ যদি দাবি করে আমার বংশের কেউ, বা আমি যদি দাবি করি অমুক বংশের, অথচ সেই বংশের নয়, ধরেন অনেকে নিজেকে একটু নিজের সিনিয়রিটি দেখাবার জন্য, আমরা নবাব বংশের, আমরা কিসের নবাব বংশের, আমরা ছিলাম ওই নব সিরাজউদ্দৌলার বংশের আমরা, আবার কেউ বলে আমরা জমিদার বংশের, ধরেন না আমরা ভূঁইয়া লিখছি, আমরা জানেন না যে আমরা কি আরও কিছু চৌধুরী লিখছি, হ্যাঁ আমরা তারপরে আরও কিছু খন্দকার অমুক, হ্যাঁ যে এই যে যদি আসলে প্রমাণ না করতে পারেন যে সে জমিদার বংশের, মিছামিছি শুধু কোনোভাবে একটা লেখা শুরু হয়ে গেছে আর সেটার ভিত্তিতে জমিদার বংশ বলে দাবি করছে, তাহলে লানত হচ্ছে আপনার উপর। মানিদ্দা ইলা গাইরে আবিহ, নিজের বাপ ছাড়া অন্য বংশের সাথে নিজেকে কেউ যদি সম্পৃক্ত করে, তাহলে তার উপর আল্লাহ লানত রয়েছে, লানত কাবিরা গুনহার উপর হয়, আর কাবিরা গুনহার পরিণাম জাহান্নাম, ভালো করে রাখতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি দুটো কথা বললাম কিন্তু আপনারা কেউ বুঝেননি, সেটা হচ্ছে ওয়ালা ইসলাম আর ওয়ালাই আতাকা। ওয়ালা, ওয়ালার সম্পর্ক, রক্তের সম্পর্ক হয়তো কোরেশ বংশের সাথে নেই, অনেকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে ফারুকি লিখছে, লিখছে না, অনেকে লিখছে সৈয়দ লিখছে, সিদ্দিকি লিখছে, হ্যাঁ আব্বাসী লিখছে, মানে নবী সাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু বংশ, তারা কথা বুঝতে পেরেছেন। এই সম্পর্কগুলো কিসের, অধিকাংশ ক্ষেত্রে রক্তের সম্পর্ক নাই, মানে বংশের সম্পর্ক নাই, হয় ইসলামের সম্পর্ক না হলে ওই দাস দাসত্বের সম্পর্ক। এবার সহজ করে দিলাম, ওয়ালা ইসলাম ওয়ালা আতাকার দুটো ব্যাখ্যা করলাম, আবার আরও কইলে বলি, আগের যুগে হয়তো, এখন এখন এই প্রচলনে আমাদের কাছে অনেকে ইসলাম গ্রহণ করছে কিন্তু আমাদের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে না, করছে করে না, কোনো সম্পর্ক নেই, শুধু এইটুকু যে অমুকের হাতে, অমুক শেখের হাতে আমি মুসলিম হয়েছি, কখনো হয়তো কোনো জায়গায় বলছে, ঠিক না? কিন্তু আগের যুগে হয়তো কি, প্রাচীন যুগে যে যার হাতে ইসলাম কবুল করলো, তার সাথে ইসলামের খাতিরে যে আমি তার মাধ্যমে হেদায়েতে এসে ইসলাম এসেছি, সেই জন্য নিজেকে তার সাথে সম্পর্ক সম্পৃক্ত করতো, বলতো ধরেন ইমাম বুখারীর কাছে কি হয়েছে, ইসলাম কবুল করেছে, অথচ সে ইমাম বুখারীর বংশেরই না, কি বলতো আমি অমুক বুখারী, অমুক বুখারি, কোনো কোরাইশি ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করেছে, হ্যাঁ বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশের কাছে ইসলাম গ্রহণ করেছে,
হাসান হোসেনের কারো বংশের কাছে, বংশের কোনো ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করেছে, তখন বলতো আমি হচ্ছি হাসানি বা আমি হচ্ছি হুসাইনি, আমি হচ্ছি সেই ফারুকি। হ্যাঁ, উমারের বংশের কোনো ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করার কারণে, বুঝতে পারলেন? এটা হচ্ছে ওয়ালা ইসলাম। ওয়ালা মানে মিত্রতা, ওয়ালা মানে মিত্রতা, জি, ওলি ওলি থেকে, ওখান থেকে। আর একটি ছিল গোলাম আজাদ করা, ছিল আব্বাস রাজিয়াল্লাহ তাআলার বংশের গোলাম, অথবা উমার রাজার বংশের গোলাম, অথবা আলী রাজিয়াল্লাহর বংশের গোলাম, যার ফলে বলতে আমরা হচ্ছি হাসানি, ওই হাসান আলী রাজিয়াল্লাহর ছেলের সাথে সম্পৃক্ত করে দিল, আমি হচ্ছি ওই হুসাইনি, আমি হচ্ছে সেই সিদ্দিকি, এই যে অমুক সিদ্দিকি, কথা বুঝতে পেরেছেন? এইভাবে সম্পর্কগুলি হয়েছে। তাহলে এবারে বুঝতে পারছেন তাদের ধর্ম ব্যবসা। সুতরাং এই ধর্ম ব্যবসায় কর্ণ, আচ্ছা যদি কেউ যদি নবীর বংশের হয় সে যেন কি সে পীর হওয়ার অধিকার রাখে নাকি? কোথায় আছে এটা ধর্ম, কোথায় আছে এই ধর্ম? তাহলে তো সব মক্কা মদিনাতে যদি থাকে নবীর বংশের, তাহলে সিংহভাগ মক্কা মদিনাতে থাকবে, তার আরব দেশই থাকবে, কিছু লোক অন্য জায়গায় চলে গেছে, কিন্তু সৌদি আরবে কোনো কোরাইশি খুঁজে পাওয়া যায় না তেমন, সবগুলি চলে গেছে কোথায়, হয় পাকিস্তানে, না হয় ইন্ডিয়াতে, না হয় বাংলাদেশে, না হয় তুরস্কে, বুঝতে পেরেছেন? সব চলে গেছে ওখানে, আউযুবিল্লাহ, সব ধোকাবাজি, সব ধর্ম ব্যবসা। কারণ এই টোপ না দিলে আপনারা মরিদ হইতেন না, আর মরিদ না হলে নজর নিয়াজ দিতেন না, আর নজর নিয়াজ না দিলে তারা এত কোটিপতি হইতে পারতো না। এই হাফেজ আর এই মৌলভীদের মতো হুজুরের মতো গরিব হইতে হইতো, যে হাফেজ আছে গরিব, এই যে হুজুর আছে গরিব, কিন্তু এ যদি পীর ব্যবসা খুলে দিতে পারে, আর যে বলতে পারে যে আমি হচ্ছি সেই, জানো আমি হচ্ছি ফারুকি বংশের, উমার ফারুক রাজি আল্লাহর বংশের, দেখেন এই ধর্ম ব্যবসা নিয়ে। কিন্তু নিজের এলাকায় থাকলে হবে না, চলে যেত আর এক এলাকায় চলে যেতে, কথা বুঝতে পারছেন? নতুন এলাকায়, যেমন ভারতের জনপুর থেকে কেউ চিনে না তাদেরকে, চলে গেলো, দেখলো যে এগুলো তো ভারতের কোনো জায়গায় জায়গায় পেলো না, দেখছি একটা ভালো জায়গায় পেয়েছি, কারণ এরা পীর ভক্ত। হ্যাঁ, তো ঢাকায় গিয়ে সোনারগঞ্জে তখন আশ্রয় নিল, কথা বুঝতে পারছেন? আর এই তো হয়ে গেল, ধর্ম ব্যবসা চলছে, মাশা আল্লাহ তবারাকাল্লাহ। দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, আখেরাতে বঞ্চিত করবেন। যারা শিরক কুফরি ধর্মকর্ম করছে, যারা বিদাতি ধর্মকর্ম পালন করছে, আর তার সাথে ভোগ বিলাসের জীবনযাপন করছে, উজ্জ্বলাত লাহুম তাইয়্যিবাত ফিল হায়াতিদ দুনিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দিয়েছেন যে খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, আর জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হচ্ছে। এই জন্য যারা ধর্ম ব্যবসা করছেন, এই মিলাদের ব্যবসা আর কোরআন খানি বক্সানোর ব্যবসা, তাবিজ ব্যবসা, পীরমুরিদের ব্যবসা, আর বিভিন্ন রকমের যে ব্যবসা, এই চাঁদার ব্যবসা, এই আপনার মাদ্রাসা মসজিদের ব্যবসা, আর এই যে কালেকশনের ব্যবসা, বিভিন্ন ব্যবসা করে আগে পেট তারপরে মাদ্রাসা, আগে পেট আর তারপরে তখন ইসলাম, ব্যাস প্রস্তুত থাকে। উজ্জ্বলাত লাহুম তাইয়্যিবাত, নগদ নগদ কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুচ্ছ, হ্যাঁ দানা ছিটিয়ে দিয়েছেন, খা খেয়ে আল্লাহ হেদায়েত দান করুন, এসব শর থেকে অনিশ্চয়তাকে আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য যাকাত হারাম বলছিলাম, কিয়ামত পর্যন্ত কেউ যদি পরিচয় দেয় যে আমি নবীর বংশের, হ্যাঁ আমি কোরাইশ বংশের, তাহলে তার জন্য যাকাত হারাম। তো গরিব যদি থাকে, ধরেন এমন হয়েছে যে বাংলাদেশে ইন্ডিয়াতে এমন একজন আছে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, আর সে এত গরিব যে বেচারা খেতে পায় না, মিসকিন ফকির, তাহলে তাকে যাকাত দিবেন না, দেবেন না, যাকাত দেওয়া যাবে না। তখন সেখানকার মুসলিম শাসক থাকলে তাদের ওপর ফরজ যে তাদেরকে ভাতা দিবে, যে এরা নবীর বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার খাতিরে, নবীর বংশের ভালোবাসার খাতিরে। আর যদি মুসলিম শাসক এই দায়িত্ব পালন না করে, তাহলে সেখানকার এলাকার দেশের জনগণ, আশেপাশের জনগণ, মুসলিম যারা সচ্ছল, তারা তাকে নিজের ক্যাশ থেকে চাঁদা দেবে, কিন্তু যাকাত দেবে না। এবার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হক, কিন্তু প্রমাণ করতে হবে যে আমি আসলেই নবী সাল্লাম বংশের কি না, জি দাবি করলে হবে না। 61 নম্বর অধ্যায়, আর এতে আলোচনা শেষ করে দিচ্ছি। বাবু সাদাকাত আলা মাওয়ালি আজওয়াজিন নবী, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লামের সহধর্মিনীগণের যেসব স্বাধীনকৃত গোলাম তাদেরকে সাদকা দেওয়া। নবী সাল্লাম নবী সাল্লাম বংশকে তো দেওয়া যাবে না, কিন্তু নবী সাল্লামের নবী সাল্লাম বিবিদেরকেও দেওয়া যাবে না, কারণ একটা পরিবার মানে এই নয় রক্তের সম্পর্ক, স্ত্রী পরিবার,
যখন বলা হবে যে আমার পরিবার, তখন আপনার স্ত্রী বাদ পড়বে না? আগে এক নম্বর আপনার স্ত্রী, স্ত্রী এক নম্বরে, এটাও মনে রাখেন। এটা এই বিষয়টাতে এখতলাফ রয়েছে। একদল বলছেন না নবী সাল্লামের সাথে যেহেতু রক্তের সম্পর্ক নাই সুতরাং এরা নবী পরিবার না, না হ্যাঁ আলে বাইত, জি ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চান যে তোমাদের থেকে নাপাকি অপবিত্রতাকে দূরে রাখবেন। হে আহলে বাইত, হে নবী পরিবার, এখানে নবী পরিবারে প্রথম সম্বোধন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্বোধন করা হয়েছে। জি তো তারা তো খাবেন না, কিন্তু তাদের যারা দাসদাসী, তাদের দাসদাসী আছে আর তাদেরকে স্বাধীন করে দিয়েছে, তো তাহলে তাদের কাছে এসছে, তখন তারা কিছু যদি দেয়। একজন জাকাত নিল গরিব মানুষ, আর তারপরে যদি সচ্ছল ব্যক্তিকে সে উপঢৌকন দেয় জায়েজ, এই বিষয়টি এখান থেকে জানবেন। 1492 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কাল ওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতান মাইয়াতাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত মরা বকরি দেখলেন, মরা ছাগল মরে পড়ে আছে। ওতিয়াথা মৌলাতুন লে মাইমুনাতে মিনাস সাদাকাতে, যেটা মাইমুনার স্বাধীনকৃত দাসীকে জাকাত থেকে দেওয়া হয়, সাদকা থেকে দেওয়া হয়েছিল, সাদকার ফান্ড থেকে একটা বকরি দেওয়া হয়েছিল কাকে? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহধর্মিনী, তাকে দেওয়া, তার দাসীকে, তার দাসীকে দেওয়া হয়েছিল, স্বাধীনকৃত দাসীকে। কিন্তু সেই বাচ্চা যে বকরিটি কী হয়, মারা যায়, পড়ে আছে মরে। তাহলে নবী হাসান নবী সাল বললেন হাল্লা ইনতাফাতু বেজিল দেহা, এর চামড়াটা দিয়ে তোমরা উপকৃত হওনি কেন? এর চামড়াটা দিয়ে তোমরা উপকৃত হতে পারতো, মানে চামড়াটা তোমরা কাজে লাগাতে পারতে, এটাকে পরিশোধন করে এটাকে ব্যবহার করতে পারতে। জি কালু, তারা বলে ইন্নাহা মাইতা, এটা তো মরা, মরে গেছে, তো এর চামড়া কী করে নেব? জানা ছিল না যে মরে গেলে গোস্ত খাওয়া হারাম, কিন্তু চামড়া খালিয়ে নিয়ে ছড়িয়ে নিয়ে সেটা আপনি কাজে লাগাইতে পারেন। ইন্নামা হারমা আকুলাহা, তার গোস্ত খাওয়া হারাম, মৃতর গোস্ত খাওয়া হারাম, মৃত পশু, যেই পশুগুলি খাওয়া যায় জবাই করলে সেই পশু যদি মারা যায় তো খাওয়া যাবে না, কিন্তু তার চামড়া হালাল পশু যদি হয় তাহলে তার চামড়া কি পাক, সেটা আপনি শোধন করে, শোধন করা তো জানেন, যারা চামড়ার ব্যবসা করে তারা জানেন, লবণ টমন এই সেই দিয়ে করে করে, রোদে সুখী বিভিন্ন তরিকা, আজকাল তো কেমিক্যাল হয়ে গেছে, সেগুলো দিয়ে করে। তো এই কথাই বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1493 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আসওয়াদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এটা দিয়ে শেষ হচ্ছে, আর এটা তো প্রমাণ হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের দাস দাসীর যদি সাদকা হয় তাহলে তারা খেতে পারবে, আর তারা যদি কেউ হাদিয়া তোহফা দেয় তো সেটাও খেতে পারবে, যখন হাদিয়া দিয়ে দেবে। বলছেন আন্নাহা আরাদাত আন তাশতিয়া বারিরাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে বারিরাকে খরিদ করে নেবেন লিল ইতকে, স্বাধীন করার জন্য। বারিরা একজন সুন্দরী দাসী ছিল, যুবতী এবং খুব সুন্দরী দাসী ছিল, তো তার মালিকরা তার সাথে লেখাপড়া করলো যে এত টাকা তুমি যদি দিয়ে দাও আমাদেরকে মোকাতাওয়া বলা হয় তাহলে তোমাকে স্বাধীন করে দেবো, স্বাধীন করে দেবো। ও আরাদ মালিহা, কিন্তু তার মালিকরা চাইলো আয়াস্তারি তু ওয়ালা আহা, তারপরে তার ওয়ালার অধিকার তারা রাখবে। ওয়ালা কাকে বলা হয়? ওয়ালা হচ্ছে কোন দাস দাসীকে স্বাধীন করার পরে তার হ্যাঁ যে অধিকারটা রয়েছে, তার ধন সম্পদের অধিকার, ধন সম্পদ এখন নেই কিন্তু যখন মারা যাবে, যদি যেহেতু স্বাধীন হয়ে গেছে, যদি কোনো ধন সম্পদ থাকে আর নিকট আত্মীয় তার না থাকে তাহলে সেটা কে পাবে? এই মালিকরা যারা স্বাধীন করে এহসান করেছে তারা পাবে, এই শর্তটা তারা লাগাচ্ছে, বিক্রি করে দেওয়ার পরে শর্ত লাগাচ্ছে, এই অধিকার কিন্তু ইসলাম দেয়নি, কারণ যখন বিক্রি করে দিলে তখন ওয়ালাটাও বিক্রি হয়ে গেল, ওয়ালাটাও বিক্রি হয়ে গেল। ফাজাকারাত আয়েশাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন বিষয়টি যে এরা কিন্তু বিক্রি করতে চাইছে কিন্তু ওয়ালা দিতে চায় না, ওলাটা তারা নেবে, মানে ওই বাড়িরা যখন মরবে যদি ধন সম্পদ তার থাকে সেটা তারা অধিকার রাখে, এটা বলছে। ফাকাল আল্লাহ নবী নবী সাল্লাম বলে ইস্তারিহা, তুমি ক্রয় করে না, খরিদ করে না, বাড়িরাকে কিনে নাও। ফাইন্নামাল ওয়ালা লেমান আতাকা, ওয়ালা ওই ব্যক্তির ন্যায্য অধিকার যেই ব্যক্তি স্বাধীন করবে, তুমি স্বাধীন করলে সুতরাং তোমার অধিকার। কালাত মায়েশা বলছেন ওয়া উতিয়ান নবী সাল্লাল্লাহমিন, নবী সাল্লামের কাছে কিছুটা গোস্ত নিয়ে আসা হলো, গোস্ত উপঢৌকন হাদিয়া দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকুল তো তখন বললাম, বাড়ি থেকেই দেওয়া হলো,
হাজা মাতু সুদ্দিকা বিহালা বারিরাতা, এটা কিন্তু সাদকা দেওয়া হয়েছে বারিরাকে, বারিরাকে সাদকা দেওয়া হয়েছে। আর বারিরা হচ্ছে আমার দাসী যাকে আমি স্বাধীন করেছি, এখন এই সাদকা আপনার জন্য খাওয়া জায়েজ হবে কি না? কিন্তু ডাইরেক্ট সাদকা নাই, নবী সাল্লামকে সাদকা করা হইল, কাকে করা হয়েছে? যার জন্য হালাল তাকে করা হয়েছে। যেমনটা একটু আগে বললাম যে একজন গরিব আপনাদের মধ্যে আছে, তাকে কেউ জাকাত দিয়েছে, আর সেই জাকাত থেকে যদি বলে যে সচ্ছল ব্যক্তিদেরকে আমি খাওয়াবো, তো জায়েজ, সেটা হাদিয়া, তখন গিফট। ফাকালা বললেন হুয়া লাহা সাদাকা, বাড়িরার জন্য সেটা সাদাকা, ওয়ালানা হাদিয়া, আমাদের জন্য সেটা হচ্ছে গিফট, উপঢৌকন, আমাদের জন্য হচ্ছে সেটা হাদিয়া, মানে উপঢৌকন। মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়, মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়, এই কায়দা নীতিমালা এই হাদিস থেকে জানতে পারলাম। একজন গরিবের কাছে সেটা সাদাকা, তাকে কেউ সাদকা করেছে বা জাকাত, কিন্তু সেটা যখন আমাকে বা অন্য কোনো সচ্ছল ব্যক্তিকে দিয়ে দেবে মালিকানা যখন পরিবর্তন, তখন সেটা আমার জন্য আর জাকাত থাকলো না, জাকাতে পয়সা আমি খেলাম না, কী খেলাম? হ্যাঁ, উপঢৌকন হাদিয়া খেলাম। জি, জায়েজ রয়েছে। এখানে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما